সবচেয়ে ব্রেকিং নিউজ, আরজিকর অভয়াকে খুন তদন্তে সিবিআই আর সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্টে একাধিক বিষয় উল্লেখ। স্ট্যাটাস রিপোর্টে থাকছে ময়না তদন্তের বিস্তারিত তথ্য, সূত্র মারফত উঠে আসছে যে বিষয়গুলো, যে স্ট্যাটাস রিপোর্টে থাকছে ময়না তদন্তের বিস্তারিত তথ্য, এর পাশাপাশি রিপোর্টে উল্লেখ থাকবে শ্মশান কর্মীদের বয়ানও, উল্লেখ থাকবে রাজ্যের ফরেন্সিক আধিকারিকদের ভূমিকাও। অভয়া খুনে গভীর ষড়যন্ত্র, এমনটাই মনে করছে সিবিআই। একাধিক বিষয় উল্লেখ থাকছে, উল্লেখ থাকছে ময়না তদন্তের বিস্তারিত তথ্য, উল্লেখ থাকছে শ্মশান কর্মীদের যে বয়ান নেওয়া হয়েছে সেই বয়ানও, এর পাশাপাশি ফরেন্সিক আধিকারিকদের কি ভূমিকা সেই ভূমিকা উঠে আসছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, অভয়া খুনে গভীর ষড়যন্ত্র, এমনটাই মনে করছে সিবিআই, এবং এর পাশাপাশি স্ট্যাটাস রিপোর্ট, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সুপ্রিম কোর্টের এই হিয়ারিংয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট, তদন্তের যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্টে কিন্তু উল্লেখ থাকতে চলেছে ফরেন্সিক আধিকারিকদের ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ এই ফরেন্সিক আধিকারিকদের ভূমিকা। এর পাশাপাশি এই অভয়ার মৃতদেহ যখন দাহ করা হয়েছিল, সেই দাহ করার বিষয়ে শ্মশানকর্মী, শ্মশানের যারা ম্যানেজার রয়েছেন এবং অন্যান্য যারা শ্মশানকর্মী রয়েছেন তাদের বয়ান রেকর্ড করেছে, তাদের বয়ানগুলিও থাকতে চলেছে স্ট্যাটাস রিপোর্টে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কী অবস্থায় তার মৃতদেহ দাহ করা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু ডিটেলে এই শ্মশানকর্মীদের বয়ানের যে রেকর্ড সেখানে রয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সুতরাং সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিতে চলেছে, সুপ্রিম কোর্টের সামনে যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে চলেছে, সেই স্ট্যাটাস রিপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর মধ্যে এই সব বিষয়গুলো থাকা সহ কলকাতা পুলিশ প্রথম তদন্তে নেমে যে ভূমিকা নিয়েছিল বা যে বিষয়গুলো তাদেরকে জানিয়েছিল কলকাতা পুলিশের, বা কলকাতা পুলিশের তরফ থেকে যে নথিগুলি হ্যান্ড ওভার করা হয়েছিল, সমস্ত বিষয়গুলো উল্লেখ থাকতে চলেছে। তাই এই সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং যেটা আজকে হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখনও পর্যন্ত সম্ভব হয়নি, সেই হিয়ারিংয়ে কিন্তু এর পরের যে ডেট পাওয়া যাবে সেখানে কিন্তু সিবিআইয়ের জমা করতে চলা এই স্ট্যাটাস রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। একদমই সৈকত, ধন্যবাদ তোমাকে। কারণ সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট, সেই রিপোর্টে যে একাধিক বিষয় উল্লেখ থাকবে সেটা আমাদের প্রতিনিধি জানালেন। কারণ সেই স্ট্যাটাস রিপোর্টই জমা দেওয়া হবে, সেক্ষেত্রে তদন্তের অগ্রগতির ক্ষেত্রে এই স্ট্যাটাস রিপোর্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর অন্যদিকে আরও একটি বিষয় আমরা দেখেছি, অভয়া হত্যাকাণ্ডের পর থেকেই অভয়ার বাবা মা একাধিক প্রশ্ন তুলেছেন। অভয়ার বাবা বলেছেন যে মেয়ের দাহ হয়ে গেল তিনি জানেন না, এমনকি শ্মশান খরচ তিনি দেননি, কে দিল শ্মশান খরচ, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়ের বাবা। তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের। আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে, কেন আমার মেয়ে আত্মার পরে খুব কষ্ট হয়েছে, যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না, কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে, এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে। শুনলেন আপনারা অভয়ের বাবা ঠিক কি অভিযোগ করলেন, অর্থাৎ একের পর এক যে প্রশ্ন উঠতে শুরু করেছে, দেহ খরচ, শ্মশান খরচ, সেই খরচ কারা করলো সেই নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ, বিরূপাক্ষর বিরুদ্ধে আজও কাকদ্বীপে বিক্ষোভ। বিরূপাক্ষ বিশ্বাসকে কোনোভাবেই মানতে রাজি নয় কাকদ্বীপ হাসপাতালের
সামনে বিক্ষোভ চলছে, বিরূপাক্ষ বিশ্বাসকে মানতে নারাজ। আজও আমরা দেখতে পাচ্ছি সেখানে বিক্ষোভ, বিরূপাক্ষর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, বিরূপাক্ষর গালে গালে জুতো মারো তালে তালে, এমনই বিরূপাক্ষর বিরুদ্ধে পোস্টার সাটানো হয়েছে। এই মুহূর্তে আপনাদের জানাই যে বিরূপাক্ষর বিরুদ্ধে আজও কাকদ্বীপে বিক্ষোভ। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আজও কাকদ্বীপে বিক্ষোভ জারি, কোনোভাবেই বিরূপাক্ষ বিশ্বাসকে হাসপাতালে ঢুকতে দিতে নারাজ। সেখানের জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা প্রত্যেকেই বলছেন যে কোনোভাবেই তারা বিরূপাক্ষ বিশ্বাসকে মানবেন না। কাকদ্বীপ হাসপাতালের সামনে বিক্ষোভ, বিরূপাক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই উঠে এসেছে, ট্রেড কালচারের যে অভিযোগ সেই অভিযোগও উঠে এসেছে, এবং এই মুহূর্তে তার বিরুদ্ধে পোস্টার টাঙিয়ে রীতিমতন বিক্ষোভ চলছে কাকদ্বীপ হাসপাতালের সামনে। একদিকে দেখুন, আমরা দেখাচ্ছি পোস্টার যেখানে রীতিমতন দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, বদলির সিদ্ধান্ত মানছি না, মানবো না, কাকদ্বীপবাসী দিচ্ছে ডাক, বিরূপাক্ষ নিপাত যাক, এইরকম একাধিক পোস্টার রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ হাসপাতালে রীতিমতন স্লোগান তুলছে যে কোনোভাবেই বিরূপাক্ষ বিশ্বাসকে মানা হবে না, তিনি এই হাসপাতালে এলে সেখানকার মানুষ তাকে চায় না, তাকে মেনে নেবে না, এমনটাই কিন্তু দাবি উঠছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে বুঝতে পাচ্ছি যে যে বিরোধিতা চলছিল সেই বিরোধিতা কিন্তু আজও জারি, বিক্ষোভ চলছে কাকদ্বীপ হাসপাতালে। বিচার প্রক্রিয়া বিল